বন্ধুরা, নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড় ব্লক করার পরে এখন ঢাকা কলেজের ছাত্রছাত্রীরা সায়েন্স ল্যাবও কিছুক্ষণের জন্য ব্লক করেছিল এবং তারপরে তারা এখন ফিরে যাচ্ছে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে। এবং তারা যেহেতু রাস্তা বন্ধ করছিল, পুলিশ এসে তাদের সাথে নেগোসিয়েট করে তাদেরকে অনুরোধ করে সেখান থেকে তাদেরকে অনুরোধ করলেন যাওয়ার জন্য, এবং তারা আসলে তাদের ইনস্টিটিউশনে ফিরে যাচ্ছেন। তো ফিরে যাওয়ার পরবর্তীতে এখন তাদের যে দাবি দেওয়া, সাধারণ জনগণ কিছুটা ভোগান্তির শিকার হলেও সাধারণ জনগণ একটু বিরক্তি প্রকাশ করেছেন যে স্টুডেন্ট এরকম আন্দোলনকে রাস্তা ব্লক করলে তাদের অফিসে যাওয়া, যে গুরুত্বপূর্ণ কাজের জন্য যাওয়া লাগে, সেখানকারগুলো হ্যাম্পার হচ্ছে, প্রতিনিয়ত তাদেরকে হ্যাম্পার হচ্ছে। মাঝে মধ্যে ছাত্রদের এরকম আন্দোলন হচ্ছে, ছাত্রছাত্রীদের আন্দোলন হচ্ছে, তাতে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। আসলে এই ভোগান্তির নিরসনের উপায় কী? জনগণের মনের কাছে প্রশ্ন, এই এই অশান্তিগুলো, বিশৃঙ্খলা নিরসনের উপায় কী প্রশাসনের উঠতন মহলের? এটা সাধারণ জনগণের কোনো হাত নেই, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তারা সব থেকে বেশি ভোগান্তিতে পড়ছি। এবং তারা যেহেতু ফিরে যাচ্ছে, আশা করি তাদের আন্দোলন সুগঠিতভাবে প্রতিষ্ঠিত হোক, সরকারও তাদের আন্দোলনকে মেনে নিক, এবং যে অধিভুক্ত হওয়া এবং যে স্বায়ত্তশাসিত হওয়ার যে ইস্যুগুলো সেগুলো দ্রুত সমাধান করুক। শিক্ষা মন্ত্রণালয়ের উপরেও আমাদের সাধারণ জনগণের আবদার যে তারা যেন এই জিনিসটাকে সুরাহা করে দেয়, যেন জনগণের ভোগান্তিটা কম হয় এবং সাধারণ জনগণ এই ভোগান্তি থেকে যেন নিস্তার পায়, এখন সেটা জনগণের প্রত্যাশা। আর স্টুডেন্টরা যে দাবি করছে সেটাও ন্যায্য দাবি, তাদের অধিভুক্ত হওয়া না হওয়া, তাদের কী সুবিধা অসুবিধা আছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে যদি ঊর্ধ্বতন মহল এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, তাহলে জনগণ সরকারের উপরে খুবই কৃতজ্ঞ থাকবে। এবং স্টুডেন্টদের জন্য অনুরোধ, তারা যেন কোনো সহিংস আন্দোলন না করে, তারা যেন সুশৃঙ্খলভাবে আন্দোলন করে, তারা যেন কোনো বিশৃঙ্খল না করে, সাধারণ জনগণের সম্পদ যেন নষ্ট না করে। এবং পুলিশ প্রশাসনের উপরেও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আবেদন যে পুলিশ প্রশাসনের জন্য ছাত্রছাত্রীদের উপরে কোনোরকম আক্রমণাত্মক যেন ভূমিকা পালন না করে, তাদের উপরে যেন চড়াও না হয়, তাদের সুশৃঙ্খল আন্দোলনকে যেন বাধাগ্রস্ত না করে, এবং সাধারণ জনগণের যানমালের রক্ষারও যেহেতু তাদের দায়িত্ব, সব কিছু দিক দিয়ে যেন তারা খুব সুশৃঙ্খলভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারে, সেটাই আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে অনুরোধ। সায়েন্স ল্যাব থেকে এখন আপনারা দেখছেন সাধারণ জনগণের রাস্তাগুলো খুলে দিয়েছে, রাস্তাগুলো খুলে দেওয়ার পরে কিছুটা যানজট হওয়ার পরেও রাস্তা খুলে দেওয়ার পরে এখন গাড়ি চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে। তবে এই গাড়ি চলাচল স্বাভাবিক হলেও এই এতক্ষণ যে আধা ঘন্টা যে জ্যামে আটকে ছিল সাধারণ জনগণ, এই জ্যামের ধাক্কাটা সারা ঢাকাতে পড়বে, কারণ পুরো ঢাকা সিটির যে নেটওয়ার্ক, যে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, সেটা প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ, এবং এই লিঙ্ক আপের কারণে এক জায়গাতে জ্যাম পড়লে অন্যান্য জায়গাতে ইফেক্ট করে। তো সুতরাং সাধারণ জনগণ যারা যে রাস্তাগুলো ব্যবহার করছেন, একটু তারা দেখে শুনে বুঝে তাদের কোন রাস্তাতে গেলে ভালো হয়, সেই রাস্তাগুলো দেখে শুনে যদি তারা ব্যবহার করেন, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবেন এবং তাদের গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছেন, তারা সেই গুরুত্বপূর্ণ কাজগুলো যেন সঠিকভাবে করতে পারেন। বিভিন্ন রাস্তা বাইপাস সড়কগুলো আছে, তারা সেটাকে ব্যবহার করতে পারে। নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব মোড় থেকে তোহিদ বলছি, ধন্যবাদ সবাইকে। আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন পোস্ট এবং নতুন নতুন খবরে আপডেট থাকতে, আমাদের সঙ্গে থাকতে আমাদেরকে লাইক, কমেন্টস এবং আমাদেরকে অ্যাডভাইস দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। সাধারণ জনগণের উপকারের জন্য লাগে, সাধারণ জনগণ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সাধারণ জনগণ উপকৃত হতে পারে, সেজন্য আমাদের পেজে সবসময় অ্যাক্টিভিটি থাকবে। ধন্যবাদ সবাইকে।